এসে বসতো এরকম দুটো মাঠ লাগতো বলুন আলহামদুলিল্লাহ অনেকে বলে আব্বা সিদ্দিকীর তো ভোট নেই লোক ওর মুখে মুতে দেবে শুনেন না বসেন আপনারা কি গো শুনেছেন না শুনেন না এক ভদ্রলোক বলেছে তো নাকি আল্লাহ পাক ওর ভালো করুক আল্লাহকে হেদায়েত করুক বলুন আমিন যদি হেদায়েত কপালে না থাকে আল্লাহর পক্ষ থেকে যেটা বিচার আছে আল্লাহ পাক সময় এলে করে দেবে তো ভাই এ বাবা তোরা সরে যা ওরা রোদে বসে আছে গাট করলে হয় হ্যাঁ এভাবে আলোচনা হয় না তোমরা বসে যাও না বাপ নাই পিছনের লোকগুলো দেখতে পাচ্ছে না বসে যাও না বাপ ভাইরা আমার তাহলে আজ অনেকে অনেক কিছু বলবে এতটুকু মনে রাখবেন যুগে 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 ইসলামকে ক্ষতি করার জন্যে মুসলমানদের ক্ষতি করার জন্যে একদল মুনাফেকরা চক্রান্ত করেছে আজ কিন্তু আমি আব্বাস সিদ্দিকী ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত এই সংগঠন 2016 সালে তৈরি করেছি এই সংগঠনের মাধ্যম দিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা অসহায় মানুষের পাশেই আমি দাঁড়িয়েছি আর ইসলাম আমাকে শিখিয়েছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন্নাস যে মানুষের উপরে দয়া করে না সৃষ্টিকর্তার দয়া সে পাবে না তাই হোক সে একটা হিন্দু হোক সে একটা দলিত হোক সে একটা আদিবাসী আজ ভাঙর এই ক্যানি এই এলাকার যত ধর্মের মানুষ আছে সবার উদ্দেশ্য করে আমি পীরজাদা আমি ভারতীয় আমি মুসলিম আমি পশ্চিম বাংলার নাগরিক আমি আপনাদেরই দেশের মানুষ আপনাদেরই ভাই হিসেবে বলে দিয়ে যাই আগামী দিন প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার স্বাধীনতার অধিকার সাংবিধানিক অধিকার দেশ যে আমাদেরকে দিয়েছে সেই অধিকার বাবা সাহেব আম্বেদকর বলেছেন কখনো চেয়ে পাওয়া যায় না অধিকারকে কেড়ে নিতে হয় সেই অধিকার আমরা হরণ করে কেড়ে নিয়ে আমরা আগামী দিন মুসলিম দলিত আদিবাসী বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যাতে করে মাথা তুলে থাকতে পারি এর জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে ঠিক না বেটি আজ 1500 বছর আগে হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়ার জমিনে এসেছিলেন মহান স্রষ্টা রব্বুল আলামিন আমার নবী পাককে যখন পাঠালেন আল্লাহ নবী দুনিয়ার জমিনে এসে দেখলেন দুনিয়ায় অন্যায় অত্যাচার জুলুম রাজানি বর্বরতা সমাজ ভরে গেছে ইনসাফ বলে কিছু নাই ইনসানিয়াত বলে কিছু নাই মানবতা বলে কিছু নাই গরিবদের কোনো অধিকার ছিল না গরিবদের ঘরে কৃতদাস বানিয়ে দিয়েছিল কারা এটা করেছিল তৎকালীন সময়ে রাজ শক্তি দিয়ে আবু জেহেল উদবা সাইবা আবু লাহাব নামে এই চরিত্রহীন মানবরূপী পশুগুলো তারা এই মানুষের অধিকারকে কেড়ে নিয়েছিল হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ন্যায়কে প্রতিষ্ঠিত করলেন অন্যায়কে মিটিয়ে দিলেন আজ যদি আপনার ভাঙর এলাকায় ক্যানিং এলাকায় একদল লোক তারা যদি মানুষের অধিকারকে কেড়ে নেয় তাদের বাড়ি ঘর দূর কেড়ে নেয় তাদের নারীদের উপর অত্যাচার করে স্ত্রীদেরকে বিধবা করে দেয় মানুষকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসায় তাহলে একজন নবীর গোলাম হিসাবে আমার কি দায়িত্ব নাই যে তাদের হাত থেকে এই অসহায় মানুষগুলোকে বাঁচিয়ে দিয়ে আমার নবী যেভাবে সেই সময়ে মানুষকে মুক্তি দিয়েছিল এই নিরীহ মানুষগুলোকে মুক্তি
রাস্তা দেখানো এই পীরজাদার দায়িত্ব আছে না নাই? আজকে যারা বলে, আজকে যারা মনে করে হুজুরের ছেলে রাজনীতির কথা বলবে কেন, তৎকালীন সময় রাজনীতির পাওয়ার নিয়ে যে আবু জেল উদ্বা সাইবা আবুল অত্যাচার করেছিল, আল্লাহ নবী যদি তাদের বিরুদ্ধে বলে তাদের ক্ষমতাকে প্রলোচিত করে তাদের হাত থেকে যদি নিরীহ সমস্ত মানুষ জাতি সেখানে কে মুসলমান কে হিন্দু কে দলিত কে কোন খ্রিস্টান কে ইহুদি নয়, মনুষ্য জাতিকে যদি দয়ার নবী মুক্তি দিতে পারে সেই দয়ার নবীর উত্তরসূরি হিসাবে সেই দয়ার নবীর অনুসারী হিসাবে আমরা কোনো মমতার অনুসারী নয়, আমরা কোনো বুদ্ধদেবের অনুসারী নয়, আমরা কোনো সুনিয়ার অনুসারী নয়, আমরা কোনো মোদির অনুসারী নয়, আমরা সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি মানবতার শিক্ষা দিয়েছে সেই মানবতার প্রতীক সেই মানবতার প্রতিষ্ঠাতা হযরত নবী মুহাম্মদ সাল্লামের দেখানো রাস্তায় আমরা কি আজকের দিনে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদেরকে মুক্তি দিবার অধিকার আছে না নাই? কিন্তু আজকে একদল অশুভ মূর্খ সন্ত্রাস সমাজ বিরোধী দেশ বিরোধী সংবিধান বিরোধী মানুষকে যারা গোলাম বানিয়ে রাখতে চায় সেই সকল রাজনীতির নেতারা তারা আজকে বলে বেড়াচ্ছে যে পীর সাহেবের ছেলেরা রাজনীতির কথা বলবে কেন, বলে না বলে না? আজ যে আবু বকর সিদ্দিকীর স্মরণে মাহফিল করেছেন, যে আবু বকর সিদ্দিকীর স্মরণে এই প্রোগ্রাম করেছেন সেই আবু বকর সিদ্দিকীর উত্তরসূরি হিসাবে আবু বকর সিদ্দিকী কি করেছে সেটা বলে যাচ্ছে, একটু শুনে রেখে দেন। আমার মুজাদ্দিদ জামান যেমন একদিকে ধর্ম প্রচার করেছে কুসংস্কারের হাত থেকে বেদাতিদের হাত থেকে বাতিল ফেরকাদের হাত থেকে মুসলিম সমাজের ইমানকে যেমন বাঁচিয়েছে, ঠিক তেমনি আমার আবু বকর সিদ্দিক মনুষ্য জাতিকে দেশবাসীকে শিক্ষা কি করে হবে সেই দিকে আমার আবু বকর সিদ্দিক ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠার সাথে সাথে হাই মাদ্রাসা এবং জেনারেল শিক্ষা প্রতিষ্ঠান সর্বদিক দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান আমার আবু বকর সিদ্দিক তৈরি করেছে। তাহলে আজ সেই আবু বকর সিদ্দিকীর চতুর্থ প্রজন্ম হিসাবে আমিও শুধু মুসলিমদের জন্য নয় সর্বধর্মের মানুষের কি করে শিক্ষা হবে সেই চিন্তা করে ফুরফুরা শরীফে 100 বিঘে জমি কিনে সেখানে পীর আবু বকর নলেজ সিটি করছি, যেখানে মুসলিম হোক দলিত হোক আদিবাসী হোক যে কোনো সম্প্রদায়ের মানুষ হোক তাদের গরিব সম্প্রদায়ের সেখানে সম্পূর্ণ ফ্রির ব্যবস্থা করে তাদের পড়াশোনার ব্যবস্থা করছি, এটা কি আমার করার অধিকার আছে না নাই? ভাইয়ের আমার এটা গেল একটা পাঠ। আবু বকর সিদ্দিকী তিনি যেমন ধর্ম সংস্কারক ছিলেন, ধর্মনীতি নিয়ে যেমন কথা বলেছেন, সমাজ নীতি নিয়ে কথা বলেছে, শুনে রেখে দেন, ব্রিটিশ পিওর চলছিল, ব্রিটিশরা ভারতকে শাসন করছিল, ব্রিটিশদের কালো হাত থেকে ভারতবাসী কি করে মুক্তি দেওয়া যাবে এ নিয়ে আমার আবু বকর সিদ্দিক তিনি তিনার খলিফাদের সাথে নিয়ে এবং গান্ধী বাবুর মতো মানুষ, ডক্টর শহীদুল্লাহ সাহেবের মতো মানুষ, প্রফুল্লচন্দ্র সেনের মতো মানুষ, আশফাকুল্লাহ খানের মতো মানুষ, এইভাবে বহু দেশপ্রেমিকদের ঘরে স্বাধীনতা সংগ্রামীতে যাদের অবদান রয়েছে এক জায়গায় বসে বিভিন্ন সময় তিনারা আলোচনা করতেন, এবং রবীন্দ্রনাথ টেগরের মতো মানুষ আমার আবু বকর সিদ্দিক যখন একদিন এক মিটিংয়ে গিয়েছিল রবীন্দ্রনাথ টেগরের মতো মানুষ তিনি দাঁড়িয়ে গিয়ে আমার আপনার পীর জমানার মুজাদ্দেদ আবু বকর সিদ্দিককে নিজের চেয়ার ছেড়ে দিয়ে বলেছিল বড় ভাই আপনি বসুন, এটাই হলো আমার আবু বকর জেনে বলুন সুবহানাল্লাহ। তিনি শুধু
বড় দুঃখের সাথে বলতে হয়, আজ আমরা বিশ্বের পীরজাদা মুফতি মাওলানা আবু বকর সিদ্দিকী সেনসরাই যারা করে খায়, তারা আমার আবু বকর সিদ্দিককে শুধু জলসাই কারামতি বলে বলে আমরা প্রচার করে বেড়াই। দাদা হুজুর শুধু তসবি পড়তো, দাদা হুজুর গদিতে ছিল, দাদা হুজুর জিকির করেছে, দাদা হুজুরের এই কারামত আছে, দাদা হুজুরের ওই কারামত আছে। আরে কারামত তো ওলিদের থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু প্রকৃত মানবপ্রেমিক সমাজপ্রেমিক তার সার্বিক দিকটা দাদা হুজুর নবী নয়, তিনি কিন্তু মুজাদ্দেদ, মুজাদ্দেদ যুগ সংস্কারক। ওই যুগের মধ্যে যত অন্যায় থাকবে, যত ফেতনা থাকবে, যত দুর্নীতি থাকবে, যত সমাজ বিরোধী থাকবে, যত মানবতা বিরোধী থাকবে, যত দেশ বিরোধী থাকবে, সমস্ত কিছু সংস্কার করা যেমন নবীদের কাজ, তেমন নবী তো আসবে না। এবারে আল্লাহ মুজাদ্দেদ পড়াবে, আমার আবু বকর সিদ্দিকও তেমন সমস্ত কিছু সংস্কার করে এই বাংলা ভারতের বুকে ইসলামের যেমন আলো জ্বালিয়েছিল, মানবতার আলো জ্বালিয়েছিল ব্রিটিশদের তাড়াবার পিছনে, আমার আবু বকরের ভূমিকাটাও অনেকটাই বেশি ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার শিক্ষানীতি যদি দেখি, শিক্ষানীতি যদি দেখি, আমার আবু বকর সিদ্দিক একা 1200 ইখতিলাফ 12000 মাদ্রাসা তৈরি, স্কুল তৈরি, হাই মাদ্রাসা তৈরি, গার্লস মাদ্রাসা তৈরি, গার্লস স্কুল তৈরি, সর্বমুখী শিক্ষা অভিযান আমার আবু বকর সিদ্দিক একা নিজে আপনাদের ভালো বাপ দাদাদের ঘরে নিয়ে, আপনাদের দাদাদের নিয়ে আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা 12000 শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। শিক্ষা নীতিতে তার অবদান, যখন গান্ধী বাবু বলেছিলেন অসহযোগ, গান্ধীবাবু বলেছিলেন ব্রিটিশদের স্কুলে পড়া যাবে না, ব্রিটিশদের কলেজে পড়া যাবে না, ব্রিটিশদের ঘরে ছেড়ে দাও, ব্রিটিশদের স্কুল কলেজ ছেড়ে দাও। আমার আবু বকর সিদ্দিক কতটা পারদর্শী ব্যক্তি ছিলেন দেখুন, শিক্ষাকে কতটা গুরুত্ব দিয়েছিলেন দেখুন। আমার আবু বকর সিদ্দিক ওই সময় বলেছিলেন, হে আমার প্রিয় বাংলা ভাষাভাষী মানুষ, হে আমার দেশবাসী, গান্ধীবাবুর কথাটা অবশ্যই ঠিক কথা, ব্রিটিশদের দ্রব্য বর্জন করতে হবে, ব্রিটিশদের ঘরে দেশ থেকে তাড়াতে গেলে তাদের সব কিছু বন্ধন করা দরকার আছে, কিন্তু এই মুহূর্তে যদি গান্ধীবাবুর কথা শুনে আমরা যদি স্কুল যাওয়া বন্ধ করে দিই, আমাদের তো নিজেদের স্কুল নাই, আমরা যদি কলেজ ছাড়া বন্ধ করে দিই, আমাদের তো নিজেদের কলেজ নাই, আমরা যদি তাদের দ্রব্য লিয়া বন্ধ করে দিই, আমাদের তো কলকারখানা নাই, তাহলে আমার ভারতবাসী মূর্খ হয়ে যাবে, আমার সমাজ অশিক্ষিত হয়ে যাবে। অশিক্ষিত সমাজ কখনো মাথা তুলে দাঁড়াতে পারে না, অশিক্ষিতরা কখনো দেশ স্বাধীন করতে পারবে না। তাই আগে নিজেরা স্কুল করো, নিজেরা কলেজ করো, নিজেরা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করো, নিজেরা খাদ্য সংগ্রহের ব্যবস্থা করো, তারপরে এটাকে বয়কট করো। আমার আবু বকরের এই পারদর্শী দেখে তৎকালীন সময় গান্ধীবাবুর মতো মানুষ আমার আবু বকরের কাছে বারবার এসে বসে 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 আমার আবু বকরের থেকে পরামর্শ নিত কিভাবে ব্রিটিশ তাড়ানো যায়। এটাই হলো আমার আবু বকর। চলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার বুঝার চেষ্টা করো, আজ তোমরা বিজেপি তাড়াতে চাও নাকি? হে বিজেপি তাড়াতে চাও তো নাকি? বিজেপি যদি তাড়াতে চাও, একমাত্র আবু বকরের উত্তরসূরি পারবে যারা ব্রিটিশ তাড়িয়েছে। তুই কি মমতা ব্যানার্জিকে দেখাচ্ছিস? তুই কি বুদ্ধদেবকে কংসুনিয়াকে দেখাচ্ছিস? এরা ব্রিটিশ তাড়াবে, এরা বিজেপি তাড়াবে, হ্যাঁ এরা বিজেপি তাড়াবে। এই বাংলায় বিজেপি ছিল, হ্যাঁ বাংলায় বিজেপি ছিল,
বড় আদর করে নিয়েছে, এখন বলছে তাড়াতাড়ি হবে। গত কয়েকদিন আগে রং খেলা হলো না কলকাতায়, রং খেলা জানেন না, ও সব নাটক। এ বোঝেন, এই আল্লাহর দয়া একটু ছায়া হচ্ছে মাঝে মাঝে, একটু বস না রে বাবা, একটু বস না রে বাবা। ভাইরা আমার মন দিয়ে শোনো, আজ কিছু মানুষ বলে ফুল মুডে আছি আজকে, কথা বুঝছেন না বোঝেন না। কিছু মানুষ বলে পীর সাহেব মলি সাহেবরা রাজনীতির কথা বলবে কেন, বলে না বলে না। শোনেন, আমার আবু বকর সিদ্দিক যখন কংগ্রেস তার চক্রান্ত তার চাল চলন মুসলিমদেরকে মিটাবার যখন ষড়যন্ত্র করলো, তখন আমার আবু বকর সিদ্দিক প্রকাশ্য কংগ্রেসের বিরোধী করেছিল। আজ যদি কোনো রাজনীতির দল আমার কমকে বোকা বানাতে চায়, আদিবাসী দলিতদের বোকা বানাতে চায়, এই গরিব সমাজের মানুষকে বোকা বানাতে চায়, আমি আবু বকরের উত্তরসূরি হিসাবে তার বিরোধী করব না, করব না। জোরে বলুন, করব না, করব না। কিছু লোক বলে পীর সাহেবদের আবার রাজনীতিতে কি কাজ, ইমাম সাহেব মলি সাহেবদের রাজনীতিতে কি কাজ, বলে না বলে না। আমি একটা জিনিস দেখাচ্ছি, আপনারা ভালো করে দেখেন। এই পত্রিকাটা ভালো করে দেখেন, এই শরিয়াত ইসলাম পত্রিকা। দাদা হুজুরের আব্দি একটা কথা বলে লি, দাঁড়ান তারপর দেখাচ্ছি, শুনবেন তো নাকি। আল্লাহ আপনাদেরকে আবার বলি, কায়ামতের দিন আরশের ছায়া দেন, জান্নাত নসিব করে দেন, বলুন আমিন। দেখা হবে ইনশাল্লাহ, দেখা হবে গো। আমি মমতার দলের লোক নয় যে তোদের সঙ্গে দেখা হবে না, আমি বুদ্ধদেবের দলের লোক নয়, সোনিয়ার দলের লোক নয়, মোদির দলের লোক নয়, ঠিক গো, সত্য সবার উপরে, ঠিক না বে, ঠিক গো ভাই। আল্লাহ পাকের মর্জি যেটা আছে সেটা হবে, কখনো কখনো ছায়া হচ্ছে, কখনো কখনো রোদ হচ্ছে। তো যাক, আমার মোসাদ্দেক জামানের অবদান শোনো, কলিকাতার শহীদ মিনারে মনুমেন্টের পাদদেশে আমার আপনার পীর বাংলার সুসন্তান, ভারত গর্ব, এশিয়া মহাদেশ গর্ব, 200 বছরের ইতিহাসে এত বড় সুফি, এত বড় আলেম, এত বড় মুফতি, এত বড় মুহাদ্দিস, এত বড় ফকাহ, এত বড় সাহিত্যিক, এত বড় সমাজসেবী, এত বড় দেশপ্রেমিক, এত বড় মহানায়ক, 200 বছরের ইতিহাসে এরকম নজির খুঁজে পাওয়া যায় না। আমার আবু বকর সিদ্দিককে আমার আল্লাহ এত বড় দরজা দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা তরুণেরা, এই ভারত যখন পিসির শাসন করে, আমার আবু বকর সিদ্দিক কলিকাতার মনুমেন্টে শহীদ মিনারের ময়দানে কয়েক লক্ষ মানুষ তৎকালীন সময়ে দাঁড় করিয়ে আমার আবু বকর সিদ্দিক ভক্ত মুরিদদের লক্ষ্য করে বলেছিলেন, এ আমার ভক্ত মুরিদেরা, আমরা কোরআন মানি, আমরা রসুলের হাদিস মানি। আজ বর্তমান ব্রিটিশ কোরআনের বিরুদ্ধে, রসুলের হাদিসের বিরুদ্ধে, আর কোরআন রসুল বলেছে দেশকে ভালোবাসো, বর্তমান ব্রিটিশ আজকে আমার দেশের মূল্যবান মূল্যবান সম্পদগুলোকে নিয়ে তারা তাদের দেশে চলে যাচ্ছে। আজকে আমার দেশবাসীর রক্তকে সিলিঞ্চিতে টেনে তাদের দেশে নিয়ে চলে যাচ্ছে, নির্কল চাষিদের উপরে অত্যাচার হচ্ছে, আমার ভারতবাসীর মা বেটিদের উপরে অত্যাচার হচ্ছে। এ আমার প্রিয় অনুসারীরা, আমার আবু বকর সিদ্দিক সেদিন চিৎকার দিয়ে বলেছিল এই ব্রিটিশদের বিরুদ্ধে, আমি আবু বকর সিদ্দিক আমার ভালোবাসার মানুষদের ঘরে স্বতঃস্ফূর্তভাবে লড়াইয়ের জন্য আমি তোমাদেরকে আগিয়ে যেতে বললাম, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
आज के ठीक तेमन ही देखी केंद्र एक सरकार बोधे ওই বিজেপি সরকার একটার পর একটা দেশের সম্পদকে বিক্রি করে দিচ্ছে। ওই বিজেপি সরকার একটার পর একটা দেশবাসী বিভিন্ন জায়গায় মব লিঞ্চিং করে হত্যা করে দিচ্ছে। ওই বিজেপি সরকার দেশের আর্থিক কাঠামোকে ধ্বংস করে দিচ্ছে। ওই বিজেপি সরকার দেশের ভৌগোলিক পরিস্থিতিকে ক্ষতি করছে। বিজেপি সরকারের আমলে আজ পুরো দেশ অশান্তির দাবানলে জ্বলছে দেখা যাচ্ছে। ওই বিজেপি সরকারের আমলে এমন করে বিশেষ করে ইউপি থেকে শুরু করে পুরো দেশেতেই বিভিন্ন জায়গায় নারীরা সুরক্ষিত নয়। এ আমার মায়ের বাপ, আমার ভাইরা, এ আমার আব্বারা, এ নারীদের ভাইরা, এ নারীদের বাপেরা, আমি জানতে চাই আমাদের সম্পদ নারীদের ইজ্জত বাঁচানো, এটা মোস্তফা জানে রহমত 1500 বছর আগে আমাদেরকে শিখিয়েছে। যার ঘরে প্রথম নারী সন্তান হয় এর মানে অশুভ নয়, ওই বাড়িওয়ালাকে আমার আল্লাহ রহমতের খবর দিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই নারীরা বড় বেউজ্জুতি না বেউজ্জুতি নয়, 1500 বছর আগে নারী জন্ম নিলে জেন্ত জেন্ত দাফন করে দেওয়া হতো, ঠিক কিনা? আমার দয়ার নবী, আরে বাবা কেন টপকে টপকে ভেতরে এসে ভিড় করছিস? আবার টপকে টপকে এসে ভেতরে ভেতরে ঢুকে ঢুকে জাম করছি, আর মাইকে কি হলো ভাই? কি কথা, এগুলো বড় প্ল্যান করে তৈরি করা হয়েছে, কথা বুঝে আসছে ভাই? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছিলেন তখন দেখা গেল মানুষ নারীদের ওপরে অত্যাচার করছে। তৎকালীন যারা নেতা ছিল, ভালো করে মিলাবেন আজকের দিনের সাথে, আজকের দিনের সাথে সেই দিনটাকে মিলাবেন। আমি বলছি আপনারা মিলান। কেন আব্বাস সিদ্দিকী রাজনীতির বিষয়ে কথা বলবে না? রাজনীতি করা ইসলামে হালাল না হারাম? এই জোরে বলো, রাজনীতি করা ইসলামে জায়েজ না নাজায়েজ? হ্যাঁ, জায়েজ কাজ। এবং আমরা রাজনীতি করলে নেকি হবে? জোরে বলুন সুবহানাল্লাহ। কাফের মুশরিক জালিমরা রাজনীতি করলে কি পাবে আমি জানি না, তবে আমরা রাজনীতি করলে নেকি হবে? জোরে বলুন সুবহানাল্লাহ। হচ্ছে নারীদের ঘরে মানুষ হত্যা করে দিচ্ছে, জেন্ত জেন্ত পুঁতেছে, রেপ করছে। আল্লাহ নবী নারীদের ঘরে বাঁচাবার জন্য নবী আমার আইন তৈরি করলেন। কি আইন? যদি কেউ ধর্ষণ করে, আজকের দেশে ধর্ষণ হচ্ছে না হয়নি? হ্যাঁ, কথা শুনছেন না? প্রতি 1 মিনিটে আমার ভারতবর্ষে একটা করে নারী বেউজ্জুতি হচ্ছে, ধর্ষণ হচ্ছে, বলুন নাউজুবিল্লাহ। এটা আমার ভারতের জন্য সুনাম না বদনাম? ভারতের বদনামটা ভারতবাসীর জন্য সুনাম নাকি? হ্যাঁ, আল্লাহ নবী আইন করলেন ধর্ষণ করলে তাকে প্রকাশ্য হত্যা করা হবে, কথা বুঝে আসছে? আমার নবী যখনই আইন করলো, 10 বছর নবী আমার রাষ্ট্র চালিয়েছিলেন, একটা নারী আর ধর্ষণ হয়নি, বলুন সুবহানাল্লাহ। আজ আমার ভারতবর্ষের বুকে সুসন্তানদের জিজ্ঞাসা করি, এত কোটি কোটি যুবক, এ যুবকরা তাদের বোনেরা সুরক্ষিত নয়? যারা তাদের বোনের ইজ্জত বাঁচাতে পারেনি তারা কিরকম মানুষ ভেবে দেখুন। আজ আমার ভারতের যুবকদের জিজ্ঞাসা করি, ইউপিতে পূজাপুন থেকে শুরু করে কয়েকদিন আগে মনীষাপুন থেকে শুরু করে প্রিয়ঙ্কা রেড্ডি বুন থেকে শুরু করে বাচ্চা টুইঙ্কেল থেকে শুরু করে কাশ্মীরের মন্দিরে আসিফা থেকে শুরু করে আমার বাংলার কামদুনি থেকে শুরু করে যে যে জায়গায় নারীদের উপরে অত্যাচার হয়েছে, একটা জায়গায় ওই বুনগুলো ইনসাফ পাইনে, বিচার পাইনে, এ থেকে আমাদের কি বুঝতে বাকি রইল? প্রত্যেকটা ধর্ষণের পিছনে কোন না কোন রাজনীতি নেতাদের হাত আছে, তাই তো তারা বিচার পেল না, ঠিক না বেঠে? আর যখন ইউপিতে পূজা বোনকে রেপ করা হলো,
आंदोलन हुए किछुदिन आगे आमार आरेक बोनके मनीषा बोनके रेप करलो सन्त्रासेरा ओर प्रतिबाद जेमन हुए आमार बांग्लाते এই পাশের নিউ টাউন রাজারহাট কলিবাড়ি কামকুনিতে রেপ করে মেরে দেওয়া হলো। গত এক সপ্তাহ আগে রায়গঞ্জে দুটো আদিবাসী বোনকে রেপ করলো। ওই রেপের পিছনে তদন্ত করে মিডিয়াতে দেখা গেল তাদের পিছনে টিএমসি নেতাদের হাত রয়েছে। আজ পর্যন্ত সেই বোনগুলো ইনসাফ পেল না। এই রেপিস্টদের ধ্বংসের প্রয়োজন আছে না না? বিজেপি যেমন রেপ করছে তাদের নেতারা যেমন চলিয়ে আছে এদেরও যেমন বিচার চায় টিএমসিও বিচার চায় ঠিক না বেটে? ভাইরা আমার শুধু বিজেপি রেপ করলে শাস্তি হবে, টিএমসি রেপ করলে শাস্তি হবে, বাম করলে শাস্তি হবে, কংগ্রেস করলে শাস্তি হবে, ওটার পক্ষপাতিত্ব কিন্তু আমি নয়। কিন্তু বর্তমান আমার বাংলায় দেখা যায় একদল লোক মিছিলে বেরিয়েছে, মিছিলে বেরিয়ে আর এক দলকে গিবত করছে। আরে রেপিস্টদের বিরুদ্ধে বলার তোদের মুখ নাই, কারণ তোরাও রেপিস্ট ঠিক না বে? ঠিক। রেপিস্টদের বিরুদ্ধে যদি কারা বলে তারা আমরা মুসলিম দলিত আদিবাসী সমাজের নিরীহ সাধারণ সরল প্রাণ নাগরিক প্রেমিক দেশবাসী প্রেমিক আমরা ভাই বোনেদের যদি সম্মানের কথা বলি তারা আমরা বলবো ঠিক না বেঠি? যে সরকার বলে রেপ করলে ওই যার উপরে রেপ হবে তাকে 2 লাখ টাকা দিয়ে হবে, এই অপদার্থ সরকারের রেপিস্টদের বিষয়ে আন্দোলনের কোন অধিকার নেই ঠিক না বেঠে? বিহায়া নির্লজ্জা এ সমাজ জান দিতে পারবে বোনেদের জন্য? এ জান দিতে পারবে তাহলে হাত তুলো, হাত তুলে শপথ করো এই বাংলার বুকে আগামী দিন আমরা আসছি রাজনীতির ক্ষমতা ইনশাল্লাহ, আগামী দিন আমরা রাজ দখল করে এই বাংলায় আইন করব, রেপ যে করবে তাকেই রাজপথে প্রকাশ্য টাঙ্গিয়ে ফাঁসি দেওয়া হবে, দরকার আছে না? ভাইয়েরা আমার আব্বাস সিদ্দিকি রাজনীতি করছে অসুবিধা হচ্ছে? বোনেদের ইজ্জত বাঁচাবো না? আব্বাস সিদ্দিকি যখন রেপের বিষয়ে কথা বলবে যারা আইনে বসে আছে যারা নেতা হয়ে বসে আছে যাদের ইশারায় পুলিশ চলে তারা কেন রেপিস্টদের অ্যারেস্ট করলো না? হ্যাঁ ঠিক না বেটি? তাহলে রেপিস্টদের ঘরে গার্ড দিচ্ছে নিশ্চয়ই? হ্যাঁ, আজকে আব্বাস সিদ্দিকির মিটিং এলে যদি পুলিশ বাড়িতে যে বলে যাবি না, পুলিশ যে বলছে নিশ্চয়ই প্রশাসনকে তাহলে জোর করে পাঠানো হচ্ছে? আমি প্রশাসনকে খারাপ বলবো না, প্রশাসনকে খারাপ বলবো না, তোমরা বলতে পারো ভাই, আমি বলবো না। কেন? পুলিশ নিরাপদ, পুলিশ অসহায়, তাদেরকে জোর করা হয়, তাদের চাকরি খেলিবার ভয় দেখানো হয়, তাদেরকেও বলা হয় তোকে মিথ্যা কাছে ফাঁসাবো, তোদেরকে অমুক জায়গায় পাঠাবো যেখানে মাওবাদী আছে, জঙ্গি আছে, সমাজ বিরোধী লোক আছে, গুন্ডা ভর্তি, সেই থানায় তোকে দেবো, তোকে দিয়ে মেরে দেবো। এভাবে বাধ্য হয়ে ভাই তাদেরও তো জান আছে, তাই তারা তোমাদের উপর এসে লাঠি চার্জ করে বাধ্য হয়ে। কিন্তু পুলিশ বন্ধুদেরকে বলবো আজ যার হুকুমে তুমি একটা অসহায় বাড়ি গেলে একটা দিন দেখবে সে তোমার উপরে আরো জুলুম করবে। অতএব আপনার যে বর্দির পাওয়ার আছে, আপনার যে ইউনিফর্মের পাওয়ার আছে, ওই পাওয়ারকে আপনি প্রয়োগ করুন। প্রয়োগ করতে গিয়ে যদি কোনো সমাজ বিরোধী, কোনো দেশদ্রোহী, কোনো সংবিধান বিরোধী, সে দেশের সিএম হোক আর পিএ হোক, আপনার বিরোধী করে অবশ্যই বাংলার বুকে যদি হয়, আপনারা যদি একবার একটা চিঠি আমাদেরকে করেন যে বাংলার সন্তানেরা, এ বাংলার যুব সমাজেরা, এ বাংলার সংবিধান প্রেমিকরা, এ বাংলার দেশ প্রেমিকরা, রেপিস্টদেরকে ধরার জন্যে, গুন্ডা ধরার জন্যে, আতঙ্কবাদীদের ধরার জন্যে তোমাদের এই ক্যানিংয়ে সন্ত্রাসী টিম যে করে রেখেছে ওই সন্ত্রাসকে ধরার জন্যে আজ আমার উপরে চাপ আসছে। হে প্রশাসন বন্ধু, আমি জানিয়ে দিতে চাই এই বাংলায় তোমার পাশে কেউ না দাঁড়াক,
দাঁড়িয়ে বুককে চিটিয়ে দিয়ে পুলিশের জন্য লড়াই করে জীবন দিয়ে দেখিয়ে দেব ঠিক না বেঠে। ভাইরা আমার বোঝার চেষ্টা করেন, তোমার ঘরে বেটি আছে না নাই? কার কার ঘরে বেটি, ছোট ছোট বেটি আছে হাত তোলো। কার কার ঘরে মা আছে হাত তোলো। কার কার ঘরে বোন আছে হাত তোলো। কার ঘরে স্ত্রী আছে হাত তোলো। যার যার ঘরে হাত তুলেছেন, আপনার বেটিকে আপনাবান, আপনার বেটিকে, আপনার মাকে, আপনার বোনকে, আপনার মেয়েকে কেউ যদি রেপ করে আপনি তার জন্য কি শাস্তি চান? জোরে বলো। তাহলে কেন পূজার আসামিরা শাস্তি পাবে না? কেন আসিফার আসামিরা ফাঁসি হবে না? কেন কামদুনির ওই বোনটার আসামিরা এখনো ফাঁসি পেল না? বাংলার গভর্নমেন্টকে জবাব দেওয়া দরকার আছে না নাই? যদি বাংলার নেত্রী মনে করে আমার কাছে কিছু পয়সা দিয়া ভাড়াটিয়া রয়েছে, আমার কাছে কিছু ভাড়াটিয়া ইমাম আছে, আমার কাছে কিছু ভাড়াটিয়া পীর সাহেব আছে, আমার কাছে কিছু ভাড়াটিয়া পীরজাদা আছে, আমার কাছে কিছু ভাড়াটিয়া বক্তা আছে, আমার কাছে কিছু ভাড়াটিয়া চৌধুরী আছে, আমার কাছে কিছু ভাড়াটিয়া মোল্লা আছে, আমার কাছে কিছু ভাড়াটিয়া রয়েছে, আমি আব্বাস সিদ্দিকী তোমাকে দেখে ছাড়বো, তাহলে বাংলা সিএম কে বলে দিয়ে যায় ফেরাউনের ইতিহাস একবার পড়ে লেন, নমরুদের ইতিহাস পড়ে লেন, উজবার ইতিহাস পড়ে লেন, সাইবার ইতিহাস পড়ে লেন, হিটলারটা পড়ে লেন, মুসলিমটা পড়ে লেন, ইতিহাসের পাতা বলে দিচ্ছে চার ইমরা মিটে গেছে, আমার মতো নারীর পক্ষে যারা লড়েছে এদেরকে তারা মিটাতে পারেনি, আপনি পারবেন না বলে দিয়ে গেলাম। ভাইয়ের আমার এ ভাঙর আমার চাই দেবেন, এ ভাঙর আমার চাই দেবেন, হাত তুলে দেখান ভাঙর আমাকে দেবেন, ভাঙর আমাকে দেবেন, ক্যানিং আমাকে দেবেন, এ ভাঙর ক্যানিং দেবেন। যদি দেন আমি আব্বাস সিদ্দিকী কথা দিয়ে যাচ্ছি, আপনাদের এলাকায় শিক্ষার দিকটা সব থেকে আগে উন্নতি হবে, স্কুল কলেজ থেকে শুরু করে প্রধান্য শিক্ষা প্রতিষ্ঠান ভাঙর ক্যানিং এর ভরিয়ে তুলব, প্রত্যেকটা ছোট্ট ছোট্ট বাচ্চার হাতে কলম খাতা পেন তুলে দেবো, বোম কিনে লবো, বন্দুক কিনে লবো, মানুষ তৈরি করবো, যাতে আপনার ভাঙরের ছেলে, আপনার ক্যানিং এর ছেলে হাইকোর্টের জজ হতে পারে, হাইকোর্টের বিচারপতি হতে পারে, লালবাজারে বড় বড় অফিসার হতে পারে, আপনার এলাকার পুলিশ সুপার হতে পারে। এ বাংলার মা বেটিরা, এ বাংলার বাপ ভাইরা, এটা কি তোমরা চাও না? এটা তোমরা চাও না? যদি একবার এই বাচ্চার কথা বিশ্বাস করো তাহলে একবার ভাঙর ক্যানিংটা আমাকে দাও, আমি করে দেখাবো। এই ভাঙরের ক্যানিং এর এলাকায় বিজনেসের এলাকা, এখানে কাঁচামালের এলাকা, এখান থেকে এক্সপোর্ট ইম্পোর্ট করতে হয় কলিকাতার বুকে গিয়ে। না, তোমরা যদি আমাকে ভাঙর ক্যানিং দাও তোমার এলাকা থেকে ডাইরেক্ট এক্সপোর্ট হবে, এখান থেকে ডাইরেক্ট যাবে, যেটা হাজার হাজার কোটি বছরের লাভ বেশি পাবে তোমরা। এটা যদি চাও আমাকে একটা বার ভাঙর ক্যানিং দিতে পারবে? এই দিতে পারবে? ভাইয়ের আমার কি গো, আপনারা বলবেন না তো হুজুর রাজনীতি, রাজনীতির কথা বলছেন কেন? এই বলবেন না, রেপিস দে করে বাঁচাতে গেলে দলিজে বসে ফুঁদিয়ে হয় না বাপ, তা বুঝছেন না, আইন তৈরি করতে হবে ঠিক না বেটি? আইন তৈরি করাতে গেলে রেপিস মার্কা নেতা পাঠালে আইন হয় না ঠিক না বেটি? সৎ চরিত্রবান নেতা পাঠাতে হবে ঠিক না বেটি? তাহলে সৎ চরিত্রবান নেতা যে দলের মেন মাথা কোনো সৎ নয় তাদের কাছে সৎ নেতার আশা করা যায়? দেখছে কে কত টাকা দেবে তাকে টিকিট দে, কে কতটা তুলে আনতে পারবে তুলা তাকে দে। যারা টিএমসি পার্টির জন্ম দিয়েছিল ভালো ভালো লোক ছিল তারা, ভাই টিএমসি পার্টির জন্ম দিয়েছিল বামফ্রন্টের অত্যাচারে, টিএমসি পার্টির জন্ম দিয়েছিল তারা আজকে কোথায়? টিএমসি পার্টিতে আছে কেন? নেই, তারা তো তুলা তুলতে পারবে না তাই পার্টিতে নেই, তারা তো চোর নয় পার্টিতে নেই, তারা তো মোটা মোটা অঙ্কর টাকা ভাই দিতে পারছে না, ওই জন্য দলে নাই। শুনছেন না, শোনেন নি? যে চুরি করে, ডাকাতি করে, রেপ করে, গুন্ডাগিরি করে, তুলা তুলে, সিন্ডিকেট করে কোটি কোটি টাকা ল্যান ভাইপো সাহেব ল্যান,
তাকে কিন্তু দিয়া হচ্ছে, ঠিক না বেটি? অতএব যে বামফন্ডকে আমরা হারিয়েছিলাম সেই বামফন্ডই কিন্তু বাংলায় আবার তৈরি হয়েছে, ঠিক না বেটি? অতএব আর একবার এদেরকে জব্দ করা যাবে না, যাবে না ইনশাআল্লাহ, বলুন। আর একবার এদেরকে উপযুক্ত জবাব দেব, কিন্তু এবারে এবারে জিতিয়ে অন্য কারো হাতে দেবো না। কেন আমরা ফুরফুরা শরীফের পীর সাহেবরা দেখেছি কংগ্রেসকেও ফুরফুরা থেকে পরাজিত করেছিল, শুনে রাখেন ইতিহাস, এসব তো অনেকে বলে না। আর এখন সব চাপছে, আব্বাস সিদ্দিকী উঠছে, অনেকের মাথায় বাজ পড়েছে। এর আগে ফুরফুরা পীর সাহেবরাই কংগ্রেসের যখন অত্যাচার হয়েছিল ফুরফুরার পীর সাহেবরাই প্রতিবাদ করেছিল, কারণ ফুরফুরার পীর সাহেবরা কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করে না। শুনছেন না, শোনেন নে, এটা দায়িত্ব। এই কংগ্রেসের পতন হয়েছিল, তারপরে বামফন্ড যখন অত্যাচার করতে লাগলো ফুরফুরার কয়েকজন পীর সাহেব বামফন্ডের বিরুদ্ধে বলেছিল, ঠিক না বেটি? বামফন্ডের বিরোধী করে টিএমসিকে শক্তিশালী করতে বলেছিল, এটা কি রাজনীতি নয়? এটা কি রাজনীতি নয়? তার বেলায় তো কই প্রতিবাদ হয়নি, হুজুররা কেন করবে? কি তখন তো তোমার দল জিতছে, ওই জন্য খুব খুশি। হ্যাঁ, এ করেছিল না করেনি? এ ভাঙর এলাকার মানুষ সাক্ষী তো নাকি? আর ভাঙর হলো পশ্চিম বাংলার রাজনীতির কোহিনুর, এখান থেকে পুরো পশ্চিম বাংলায় রাজনীতি হয়। আর এই দুটো জায়গাকে আমার বড় প্ল্যান করে গুন্ডাদের হাতে তুলে দিয়েছে, যাতে টোটাল ভাঙরের মুসলমানকে গুন্ডা বানানো যায়। তোমরা গুন্ডা হবে না আইপিএস অফিসার হবে, তোমরা গুন্ডা হবে না ডাক্তার হবে, তোমরা গুন্ডা হবে না সমাজসেবী হবে, তোমরা গুন্ডা হবে না আল্লাহর ওয়ালা হবে, তোমরা গুন্ডা হবে না আদিবাসী দলিত হিন্দু ভাইদের বন্ধু হবে, তোমরা গুন্ডা হবে না সমস্ত ভারতবাসীর সেবক হবে। কোনটা হবে? গুন্ডা নেতাকে সাথে নিয়ে কখনো সেবা খাওয়া যায়? আগে গুন্ডাগুলোকে ছাড়তে হবে না, হবে না? এটা বলে যাওয়ার পরে দেখবেন কিছু মলি সাহেবকে ভাড়া দিয়ে আবার বক্তব্য দিয়ে হবে আমার বিরুদ্ধে, কথা বুঝছেন না? ওই টিভিতে দেখবেন কিছু অ্যাঙ্কারিং পরে, বড় বড় টুপি পরে, মুখে দাঁড়িয়ে রেখে অ্যাঙ্কারিং বসে দেখবে, দেখবে আরএসএস এর সঙ্গে বিজেপির সঙ্গে কংগ্রেসের সঙ্গে সব ডিভাইড হচ্ছে, তখন ও মলি সাহেব উত্তর দিতে পারছে না, কেন 3000 খেয়ে বসেছে তো। আর আমরা ভাবছি উফ মলি সাহেবটা হেরে গেল, মলি সাহেবটা হেরে গেল, সব ভাড়া করা। এই আমার মতো মায়ের লালকে বসানা দেখি, তবে তো বুঝতে পারবি যে কতটা পানি কতটা চাল আছে, কতটা দুধ কতটা পানি বুঝিয়ে দেবো, ঠিক না বেটি? কথা বুঝে আসছে তো ভাইরা আমার? কি কথা বলছিলাম? তাহলে আজ এই ভাঙর ক্যানিং আমার লাগবে, দিতে পারবেন? কিন্তু আপনাদের ঘরে তো বাড়ি বাড়ি গিয়ে বোম দেখানো হবে, বন্দুক দেখানো হবে, ভয় দেখানো হবে, এই মেরে ফেলবো। আচ্ছা তোমরা বেঁচে আছো? তোমরা বেঁচে আছো না মরে গেছো? তোমরা তো এমনি মরে আছো। তোমাদের ঘরে যদি আবার বলে মারবো, মরাকে মেরে কি লাভ? বলছে বিজেপি চলে আসবে। আজকেই আমার সংগঠনের একটা ছেলের হাত আর একটা ছেলের পা ভেঙে দিয়েছে এই টিএমসি পার্টির লোকেরা। কেন? ওরা এখানে আসছিল তাই। শুনছেন ভাই, আপনি তো মুসলমান, আপনি তো ভারতীয়, আপনার ভারত আপনাকে বলেছে যে যে খুশি ভালোবাসতে পারে, যে যার সঙ্গে খুশি মিশতে পারে, ঠিক না বেটি? অনেক লোক টিএমসির মিটিংয়ে যায় না, যায় না। আপনারা তাদের ঘরে বাধা দেন, আমরা যদি বাধা দেওয়া শুরু করি কেমন হবে? গ্রাম থেকে বেরোলেই পিটবো। এটা কি দেশের পক্ষে হবে? দেশের গণতন্ত্রের বিরুদ্ধে না পক্ষে? বিরুদ্ধে। তাই আমরা করতে পারিনি, কেন? গণতন্ত্রকে হত্যা করা চলবে না। কিন্তু টিএমসির লোকেরা এটা করছে না, করেনি, এই তো আজকেই করেছে। আমাকে শোনালো ভাইরা যে তাদের হাত ভা ভেঙে দিয়েছে দুটো ছেলের, কেন তারা এখানে আসছিল। অনেক কজনকে নাকি বন্দি করে রেখেছে, পুরো গ্রাম ঘিরে রেখেছে, তাদেরকে প্রশাসনের লোকেরা, তারা যে কি বলে গেছে, কতটা কি কাজ হয়েছে বাকি ইনারা জানে, কথা বুঝে আসছে? তাহলে আজকে বলুন, আমি জানতে চাইছি, তাহলে ভারতবর্ষে গণতন্ত্রকে টিএমসি হত্যা করলো না করলো না? যে দেশের যে সরকার বা যে পার্টি আপনার দেশের ক্ষতি করে, ওই পার্টিকে কখনো দ্বিতীয়বার ভোট দিয়ে দেশদ্রোহী হতে রাজি আছেন? হে রাজি আছেন? বিজেপি বলছে ভোটার তালিকা থেকে নাম বাদ দেবো, মুসলমানদের নাগরিকত্ব কেড়ে নেবো, যাতে করে মুসলমানরা ভোট না দিতে পারে, ঠিক না বেটি? তাহলে ওরা আমাদের ঘরে ভোট থেকে কাটছে, আর বর্তমান টিএমসি অলরেডি আমাদের ঘরে ভোট দিতে দিচ্ছে না। দুজনের মধ্যে পার্থক্য কিছু পাচ্ছেন?
পাচ্ছেন কিছু পার্থক্য? তাহলে যারা মনে করেন বিজেপি তারাতে চায়, তাদেরকে বলবো অবশ্যই তারান, কিন্তু মমতার সরকার এই টিএমসি সরকারকে রেখে কখনো বিজেপি তারানো সম্ভব নয়, কারণ এই সরকারই বিজেপিকে আনছে, ঠিক না বেঠি? অতএব তারাতে গেলে বিজেপিকে আগে যে আনছে, যে রাস্তা দেখায়, আগে যে থাকে, আগে যে থাকে, যে পরিচালনা করে, রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে, পথ প্রদর্শক, আগে তাকে তাড়ান, অটোমেটিক বিজেপি রাস্তা খুঁজে পাবে না, বাংলা ছেড়ে চলে যাবে, ঠিক না বেঠিক? এই কাজটা আমরা দায়িত্ব লোব না, লোব না। তাহলে কালকে আপনাকে বোম দেখালে ভয়ে পালাবেন, বন্দুক দেখালে পালাবেন, পা ভেঙে দিয়েছে পালাবেন, হাত ভেঙে দিয়েছে পালাবেন, কি দরকার ছিল? আমি আব্বাস সিদ্দিকীর কাঁচিয়ার ওই ছেলেটাকে দেখতে এসে জানালার ধারে বসে লাঠির আঘাত খাবার, হয়তো আমার গায়ে লাগেনি, কিন্তু আমাকে উদ্দেশ্য করে মেরেছিল না মারেনি, তাহলে আজকে সেইটা কি দরকার ছিল? এবং তার মধ্যে কয়েকজন পরিবর্তন হয়েছে, এখানে একজন খোদ বসে আছে, কোথায় গেল ছেলেটা? বসে আছে, ও প্রথম ছিল, ও প্রথমে ছিল, একে আমি পরে যখন গিয়েছিলাম আমি জিজ্ঞাসা করেছি, ভাই তুই এই কাজ করলি কেন? বসো বসো, এ কাজ করলি কেন? এ তখন বলেছিল, ভাইজান মাফ করে দেন, আমাকে বলেছে পার্টি অফিস ভাঙছে। তাহলে যারা মিথ্যা বলে নিয়ে আসে মানুষকে, তারা আগামী দিন তোমাদের ঘরে ধোকা দিয়ে ভুল বুঝিয়ে বিজেপির কোণের কোণে পৌঁছাবার ব্যবস্থা করে দিচ্ছে, হাত পা বেঁধে, ঠিক না বেঠি? এই জায়গায় আমি আমার কমকে, আমি দেশবাসী হিসেবে আদিবাসী দলিত ভাইদেরকে বলবো, আগিয়ে শুন, আমরা ঐক্যবদ্ধ হই, দলবদ্ধ হই, গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আজকে যারা রাজনীতির কথা আব্বাস সিদ্দিকীকে বলে যে আসনা দেখি রাজনীতি করব, সেই তাদেরকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, বাংলা সিএম কেও চ্যালেঞ্জ দিচ্ছি, আর পিএম কেও চ্যালেঞ্জ দিচ্ছি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলে আসো দেখি রাজনীতির ময়দানে, তাহলে বুঝিয়ে দেব কার কত ভোট আছে, সেদিন তোমাদেরকে বুঝিয়ে দেব, ঠিক না বেঠি? কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসতে হবে, গুন্ডাগিরি করে রাজনীতি, রাজশক্তি করে নয়। এই দেখুন হাত ভেঙে দিয়েছে, কি অন্যায়, কি অন্যায়! তাহলে কি বিজেপি মেরেছে? বিজেপি মেরেছে, বিজেপি বিজেপি করছো, তাহলে বিজেপির থেকেও খাতারনাক এই টিএমসি সরকার, ঠিক না বেটি? আসার আগে মার খেয়েছি, ঠিক না বেটি? শোনো একটা কথা ভালো করে বোঝো, বিজেপিকে আমি ভালো বলছি না, বিজেপি আমার দেশের ক্ষতি করছে, ঠিক না বেটি? ওকে কখনো মাফ করা সম্ভব না, ঠিক না বেটি? কিন্তু বিজেপি প্রকাশ্য এসে দশটা মারছে, বিশটা মারছে, আর বর্তমান সরকার গেঁজার কেস দিয়ে হাজার হাজার ছেলেকে জেলে পচিয়ে পচিয়ে না খেয়ে মারছে, জানেন? হ্যাঁ, এই খবর রাখেন আপনারা? তাহলে বলুন, আমি আপনাদের জন্যই লড়ছি না আমার জন্য লড়ছি? ভাঙরে আমি দাঁড়াবো নাকি, ক্যানিংয়ে দাঁড়াবো নাকি, কোনো জায়গায় দাঁড়াবো মনে হচ্ছে? আমি না, আমি দাঁড়াবো না, আমি দাঁড়াতে এসিনি ভাই, আমি দাঁড়াতে এসিনি, আমি এমএলএ হতে এসিনি, আমি মন্ত্রী হতে এসিনি, আমি এসেছি মুসলিম দলিত আদিবাসীর অধিকারকে বাঁচাবার জন্য, ইউনিট গণতান্ত্রিক প্রক্রিয়া শিক্ষা দিয়ে সুন্দর রাজ শক্তি তৈরি করার শিক্ষাটা দিতে এসেছি। এই অধিকার আমার আছে না নাই, কথা বুঝে আসছে? ভাঙরে একটা বড় আইপিএস অফিসারকে, কি বড় একটা জজকে ভাঙরের জমিনে দাঁড় করাতে হবে, ক্যানিংয়ে বড় একটা আইপিএস অফিসার জজকে দাঁড় করাতে হবে, বিভিন্ন জায়গায় শিক্ষিত ভদ্র লোককে দাঁড় করাতে হবে, ঠিক না বেটি? তারা গিয়ে লড়াই করবে, লড়াই করে আইন তৈরি করবে, রেপিস্টদের শাস্তি হলো ফাঁসি, তারা লড়াই করবে ভাঙরের জমিনে মানুষের উন্নয়নের জন্য। আর একটা কথা বলে যাই, যদি সত্যিই বাচ্চাকে বিশ্বাস করতে পারো, আমি যাকে দাঁড় করাবো তাকে যদি জিতাও, ভাঙর এলাকার সমস্ত রাস্তা আমি ভালো করে দেবো। কেন আমরা আসি আমরা জানি তো। এবারে বলতে পারেন, হুজুর আপনি দাদা হুজুর পাঁচ হুজুরকে রেখে রাজনীতি করে নিলেন জলসার মাহফিলে, ভাই মদিনার নবাবি শরীফে বসে আমার রসুল সাহাবাদের ঘরে রাজনীতির শিক্ষা দিয়েছিল না দেয়নি? ইতিহাস জানা আছে কি? ইতিহাস জানা আছে কি? না জানা থাকে জেনে নিন, না জানা থাকে জেনে নিন, আল্লাহ নবী মদিনার নবাবির মসজিদে বসে সাহাবাদের ঘরে রাজনীতির শিক্ষা দিতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর খানদান, সেই নবীর উম্মত হিসাবে আপনাদের ঘরে নবীর মেম্বারে বসে রাজনীতি শিক্ষা দিতে পারি না?
আমি মসজিদের তালা মারলাম, আমি মসজিদে তালা মারলাম আর আপনি আমাকে তালা মারার ক্ষমতা দিয়েছিলেন, আমি তালা মেরে জাহান্নামী আর আপনি ক্ষমতা দিয়ে জান্নাতি নাকি? হ্যাঁ, এই চুচুড়ার মসজিদে মমতার সরকার তালা মেরেছিল না মারেনি? তো উনি তালা মেরেছে, উনাকে ক্ষমতা দিয়েছিল কারা? তাহলে উনি তালা মেরে জাহান্নামে যাবে আর আপনারা কোথায় যাবেন? তাহলে এই অন্যায় হয়েছে না হয়নি? একটা বার তওবা করুন যে আমরা ভুল করছি, আমরা অন্যায় করছি, আর করব না, ঠিক না? বে ঠিক গো ভাইরা, আমার খুব কষ্ট হচ্ছে ভাই, আপনাদের অনেকক্ষণ বলে ফেললাম, থাকার বরাবর দাও না না ভাই ভাই, আপনারা যতই বলুন, আপনারা ঝোঁকে আছেন কিন্তু আপনাদের বাঁচিয়ে রাখতে হবে আমাকে। দোয়া করি আল্লাহ আপনাদের হায়াত দারাজ করুক, আগামী দিন আপনারা যেন একটা শান্তি এবং দুর্নীতি মুক্ত নিরাপদ ভাঙর ক্যানিং দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাংলাকে দেখতে পান, বলুন আমিন। আল্লাহ যেন আমার দ্বারাই এই বাংলায় একটা শান্তি সভ্য সমাজ গড়ার তৌফিক দেন, বলুন আমিন। আমার আদিবাসী ভাই, বিভিন্ন সম্প্রদায়ের ভাই, তারা সব আগিয়ে এসেছে, আপনারাও আগিয়ে আসবেন তো নাকি গো? বোম দেখে, বন্দুক দেখে, গুলি দেখে পালাবেন না তো? এই তারাও তো মানুষ নাকি ভাই, তারাও তো মানুষ নাকি? কেউ যদি দেশকে লুটার জন্য বোমবার করে, কেউ যদি দেশবাসীকে লুটার জন্য বোমবার করে, কেউ যদি গণতন্ত্রকে হত্যা করার জন্য বন্দুক বার করে, প্রশাসন যদি দর্শক হয়ে যায়, দেশবাসীর ভূমিকা আছে না নাই যে এই সন্ত্রাসগুলোকে বার করার জন্য আমাদেরও তৈরি হতে হবে? হ্যাঁ ঠিক না ভাই ঠিক? কেউ যদি দেশের গণতন্ত্রকে হত্যা করার জন্য বন্দুক বার করে, প্রশাসন যদি তাদেরকে ব্যবস্থা না করে দর্শকের ভূমিকা লয়, দেশের গণতন্ত্র বাঁচানোর জন্য দেশবাসীকে সংগ্রামে দিমনভাবে পূর্বপুরুষরা যেভাবে দেশের মহানায়করা নেতাজি সুভাষ বসু থেকে শুরু করে গান্ধীবাবুতে শুরু করে আশফাকুল্লাহ সাহেব থেকে শুরু করে আমার আবু বকর সিদ্দিক থেকে শুরু করে আমার হাফেজ নিসারউদ্দিন সাহেব থেকে শুরু করে যেভাবে নিজেদের জীবন দিয়ে দেশকে বাঁচিয়েছিল দেশের গাদ্দারদের হাত থেকে, আজ দেশের মধ্যে যারা গাদ্দার আছে এদের হাত থেকে দেশবাসীকে বাঁচাবার স্বার্থে আমাদেরকে প্রয়োজন হয় আরও একবার তাদের পথে রাস্তা দেখে লড়াইয়ের ময়দানে নামা। তাহলে আমরা ভোট দেব কাকে, জোরে বলুন? আয় খানদানের রসুলকে ভোট দেবেন, খানদানের রসুলকে ভোট দেবেন। আমি কাকে কোথায় দাঁড় করাচ্ছি আপনার দেখার দরকার নেই, আপনি এই বাচ্চাটাকে দেখুন। প্রতি মাসে একটা বার যে এলাকায় আপনি বিশ্বাস করে আমার এমএলএকে জিতাতে পারবেন, প্রতি মাসে একটা দিন আপনার এলাকায় আসব, চার থেকে পাঁচ ঘন্টা শুধু আপনাদের অভিযোগগুলো শোনার জন্য, আর আমার সাথে তখন এমএলএ বসে থাকবে, উনিও নোট করবে আমিও নোট করব, পরের দিন বিধানসভায় গিয়ে উনি কি বলছে অভিযোগের বিষয়ে আমাকে ক্যাসেট করে নিয়ে দেখাতে হবে, নাই যাকে জিতাতে পারি তাকে গাছে বাঁধতেও পারি, এটা মনে রেখে দেবেন। অনেক হয়েছে আমার দেশের গরিব গুণকে লিয়ে খেলা করা, আর নয়, বিশ্বাস রাখতে পারবেন কোরাইশের উপরে, বিশ্বাস রাখতে পারবেন মোমেনের উপরে, বিশ্বাস রাখতে পারবেন ইমানদারের উপরে, বিশ্বাস রাখতে পারবেন আবু বকরের খুনের উপরে, তাহলে একটা বার কিন্তু জিতাতে হবে, এটা আপনাদের কাজ। যে যার বুথে, যে যার এলাকার বাড়ি বাড়ি বাড়ি, তবে আমার কাছে যার রিপোর্ট আছে, পাড়াতে পাড়াতে নেতা হয়তো আমার বিরুদ্ধে দিকে, নেতার পরিবার কিন্তু আমার দিকে, বলুন নারে তাকবীর, বলুন নারে তাকবীর, বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ভারতবর্ষ ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সংবিধান, মুসলিম দলিত আদিবাসী ঐক্য, মুসলিম দলিত আদিবাসী ঐক্য। আস্তে আস্তে সব ফিরে আসছে, এখনো যারা আছে ওই দিকে তাদের মধ্যে অনেকের রিপোর্ট, ভাইজানকে আমার সালাম দিবি, এখন চলে গেলে অসুবিধে আছে, ঠিক সময় এলে ভাইজানের হয়ে কাজ করে দেবো ভাই, খুশির খবর তো নাকি? চোখ মুজে আশা রাখতে পারেন,
ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা আমরা আমরা যাই করি ভাই আল্লাহর ভরসা যারা করি না অনেক বলে 100% আমরা লিখছি আমরা ভাই 100% কেন 200% হলো বলি আল্লাহ যদি চায় ঠিক না বেটি কারণ আমরা জালিমদের মতো নয় ইনশাআল্লাহ আল্লাহর দয়ায় দক্ষিণ 24 পরগনায় অনেক কটা সিটি আল্লাহ মিলাচ্ছে মানে আমরা ক্ষমতায় আসছি আবার কেউ একজন ভদ্রলোক বলছে আমি ভদ্রলোক বলেই বলছি যে একটা সিট জিতে দেখাক না একটা বুথ জিতিয়ে দেখাক না এরকম বলছে ঠিক না বেটি আমি তিনার পাল্টা একটা কথা বলবো ভদ্রলোক শুনেন গুন্ডাগিরি সন্ত্রাসী বন্দুক বোম না দেখিয়ে মাফিয়াগিরি না করে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষকে স্বাধীন দেন সে তার ভালোবাসার লোককে ভোট দেবে এই দক্ষিণ ২৪ পরগনা যদি একটা সিট টিএমসি পায় আমি রাজনীতি ছেড়ে দেব এ শুনছেন কেন পাবে না বর্তমান দক্ষিণ ২৪ পরগনায় টিএমসি দলে যারা নেতৃত্ব দিচ্ছে 100-এর মধ্যে 99টা সব বদমাইশ চোর গুন্ডা তুলাবাজ ডাকাত খুনি রেপিস্ট ভর্তি আম পাবলিক কখন এদেরকে ভালোবাসে ভাই শুধু ভয়ে নাচারে এদের গুন্ডাগিরিতে চুপ করে আছে তা আমি আমার দেশের প্রশাসন বন্ধুদের বলবো এবং দেশে যারা দেশের মাতা দেশকে যারা চলায় সিবিআই থেকে শুরু করে আইবি থেকে শুরু করে আইপিএস অফিসার থেকে শুরু করে পোসারমেন্ট ডিপার্টমেন্ট ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টকে বলবো আপনারা যদি দেশের গণতন্ত্রকে বাঁচিয়ে মানুষকে যদি তার ভোটটা স্বাধীনভাবে দিতে না দেন তাহলে ভোট ক্রিয়া কেন রেখেছেন রাজতন্ত্র করে দেন এই তো রাজতন্ত্র হচ্ছে ঠিক না বেটি আর কে ভোটকে কেন্দ্র করে কত মানুষের জান চলে যাচ্ছে ভোটকে কেন্দ্র করে কত মানুষের জীবন চলে যাচ্ছে তারপরেও কিন্তু সে তার ভোট দিতে পারছে না কেন চোরেরা সব দখল করে লে বসে আছে এই গণতন্ত্রের নামে তো এটা তো ভণ্ডমি হচ্ছে অতএব গণতন্ত্রকে তুলে দিয়ে রাজতন্ত্র করে দেন আপনারা রাজা হয়ে যান কেউ রাজা হোক কেউ রানী হোক সব তৈরি করে দেন আপনারা একজন এক একটা পদ নিয়ে বসে থাকেন ভোটাভুটি সিস্টেম করে এত হাজার কোটি টাকা খরচ করে কি লাভ দেশের সম্পদ নষ্ট করে দেশবাসীর জীবনকে লুটে কি লাভ হচ্ছে কি গো আমার কথায় বেজার হচ্ছেন নাকি আর যদি বলেন যে না গণতন্ত্র গণতন্ত্রের নিয়ম হচ্ছে বিরোধী থাকার নিয়ম গণতন্ত্র কিন্তু বিরোধীকে বাহুবল দেখে রুখলে হয় না বিরোধীকে বোম দেখালে হয় না বিরোধীকে তোমার কাজের দ্বারা দেখাও বিরোধীকে তোমার ভাষণের দ্বারা বুঝাও যে ওটা অন্যায় হচ্ছে ওটা ভুল হচ্ছে আর গণতন্ত্রের নিয়ম হচ্ছে যে যার পছন্দের লোককে স্বাধীনভাবে গিয়ে ভোট দেবে অর্থাৎ যাদের দিদিকে পছন্দ তারা স্বাধীনভাবে গিয়ে ভোট দেবে যাদের বামকে পছন্দ স্বাধীনভাবে ভোট দেবে যাদের কংগ্রেসকে পছন্দ স্বাধীনভাবে ভোট দেবে যাদের বিজেপিকে পছন্দ স্বাধীনভাবে ভোট দেবে আর যদি দু পাঁচটা আব্বাস সিদ্দিকীকে পছন্দ করে ও কটাও আমাকেই দেবে এই স্বাধীনতা দিয়ে বাংলার বুকে ভোট করিয়ে দেখাও যদি তোমরা ক্ষমতায় আসতে পারো আমি আব্বাস সিদ্দিকী তোমাদের গোলামি করবে কথাও দিয়ে গেলাম ভাইরা আমার ভুল বলছি নাকি এই আমার দুশ্মন বাড়ছে না কমছে একে মেরেছে তার মানে আমাকে মেরেছে এটা কেন আমায় ভালোবাসে বলো তো মার খেলো যদি অলিদেরকে কেউ গাল দেয় অলিদের অপরাধ কি ভাই আল্লাহকে ভালোবাসে বলে যদি ভারতীয়কে কেউ গাল দেয় দেখেন না আমাকে ভালোবাসে বলে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে মার্ডার করে দেবে তোমরা থানায় কেস করুনি কেস করবে তো থানায় যা প্রশাসনের কাছে তোমরা যাবে না প্রশাসনের কাছে যাবে আমি থানাকে বলে দেবো যাবে আমার ভাইয়াদের ঘরে দিয়ে থানায় পাঠাবো তুমি যাবে থানায় যে কেস করবে কেস করে ডাকা ভালো কেন দেশের আইনকে কখনো আমরা হাতে নিইনি নেবো না ঠিক না বেটি আইন যদি কাজ না করে দেশকে বাঁচাবার স্বার্থে কিন্তু তখন আমাদের ঘরে লড়াইয়ে নামতে হবে আর সেই লড়াইটা এরকম বড় বড় ময়দানে 10 লাখ 20 লাখ 50 লাখ জমায়েত হবো একসাথে র্যালি হবে এক ধাপতে থাকে এক ধাপ থেকে দেশদ্রোহী করে তাড়াতে 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 বাংলা কেন ভারত থেকেই বার করিয়ে ছেড়ে দেবো কথা বুঝে আসছো একা একা যাবো না একসাথে 20-25 লাখ জড়ো হবো জড়ো হয়ে একসাথে র্যালি হবে ওই তাড়াতে 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 নিয়ে যাব তখন কে পুলিশ কে সিএম কে মন্ত্রী কিচ্ছু দেখবো না এ কথা বুঝছেন না বলেন না কেন এটা দেশ বাঁচানোর লড়াই নেমেছি
দেশের গণতন্ত্র বাঁচানোর লড়াই নেবিছি, দেশের সংবিধান বাঁচানোর লড়াই নেবিছি, তখন আর শুনবো না যে আমরা দেখছি তো আমার আইনকে হাতে লিখছেন কেন, এতদিন ঘুমোচ্ছিলেন? হ্যাঁ, কোন নেতার পায়ের তলায় বসে দালালি করছিলেন? তখন কিন্তু আর মুখে ভালো ভাষা থাকবে না, ঠিক না বেডি? হ্যাঁ, শরদ্দাকে শরদ্দার জায়গায় রাখেন, সবর করছি তার মানে কমজোর মনে করবেন না, ধৈর্য ধরে আছি দেশের গণতন্ত্রকে ভালোবাসি তাই, ধৈর্য ধরে আছি দেশের সংবিধানকে ভালোবাসি তাই, ধৈর্য ধরে আছি দেশকে ভালোবাসি তাই, ধৈর্য ধরে আছি নিরীহ মানুষের ক্ষতি না হয়ে যায় তাই। কিন্তু একটা দিন এই ধৈর্যের বাঁধ ভেঙে যেতে পারে না, পারে না। আর যখন ভেঙে যাবে তখন আটলান্টিক মহাসাগরের তুফান দেখে নেবে কিভাবে জালিমদের ঘরে হাবুডুবু খাওয়াতে হয়। তৈরি আছো তো নাকি? এ রেডি আছো তো নাকি? তোমরা আজকে আমার সাথে আর একটা শপথ লও, শপথ নেবে? আজকে এত লোক দূরে ছায়াতে যে যেখানে আছেন কেউ চলে যায় না তো নাকি? না, কেউ যাবার লোক নয় তো ইনশাল্লাহ, সব রয়েছে, সব রয়েছে আল্লাহ কারে, ঠিক না বেটি? এবারে ভাই ধানে তো কিছু চিটে থাকে রে বাবা, ওটালে মন খারাপ করলে হয়? আমরা চিটে নিয়েই চলি, কি না বেটি? ধান লোবো চিটে লোবো না হয় কখনো? অনেকে ঝেড়ে ফেলে দেয় ঠিক কথা, কিন্তু আমরা ঝেড়ে ফেলতে চাই না, কেন আল্লাহ কারে আমরা এমন ধান, এত দামি ধান যে ধানের পাশে চিটে থাকলে চিটেটাও বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ, কথা বুঝে আসছে না? নাই তো ভাই, সেই হিসাবে যে যেখানে আছেন শপথ নেন, এই যে এত মানুষ, এত মানুষ, আপনারা কারা দেশকে ভালোবাসেন হাত তুলে দেখাবেন, সংবিধানকে ভালোবাসেন, গণতন্ত্রকে ভালোবাসেন, দেশবাসীকে ভালোবাসেন, হাত নাবান। তাহলে একটা দলিত, একটা আদিবাসী, কি ছেলে কি মেয়ে, একটা মুসলমান তোমার এলাকায় কেউ যদি বিপদে পড়ে আগামী দিন, আজ থেকে শপথ করো, কোনো জায়গায় যদি কোনো নেতা, কোনো জালিম পার্টির নেতার পাওয়া নিয়ে যদি কাউকে মারে বা আঘাত করে, আগামী দিন তোমরা শপথ নাও দলে বলে 10-20-50 হাজার লোক ভাঙর ক্যানিং থানাটাকে ঘেরাও করবে, কথা দিচ্ছ? এ কথা দিচ্ছ? হাত নাবাও। দ্বিতীয় নম্বর কথা, একবার ঘিরাও, দুবার ঘিরাও, তিনবার ঘিরাও, এরপরে যদি থানা কাজ না করে, সবাই দলে বলে এই টোটাল এলাকায় যত টিএমসি ছোট খাটো নেতা আছে সবাইকে দেশদ্রোহী হিসাবে এলাকা থেকে ছাড়া করার জন্য ঐক্যবদ্ধ হয়ে তাড়া করবে। ছেলে খেলা ধরিছিস তোরা বেঈমান গুনো? হ্যাঁ, তোরা আমার দেশবাসীকে মারবি, তোরা আমার ভারতবাসীকে শেষ করে দিবি, দালাল পার্টির দালালি করছ। হে শোনেন, আব্বাস সিদ্দিকী জানের পোড়া করে না, অনেকে বলছে কাজ দিয়ে আব্বাস সিদ্দিকী নুকিয়ে পড়েছিল নাকি? হ্যাঁ শুনছেন, যে ঘরটায় আমি বসেছিলাম ওই ঘরটায় বসেছিলাম, যে ঘরটায় বসেছিলাম ওই ঘরটাতেই বসেছিলাম, ঘরে বারবার গ্রামের লোক ঢুকছিল বলে বাড়িওয়ালার বাড়িতে বেশি লোক ঢুকলে এটা শুনতে খারাপ নয় নাকি? মা বেটিরা থাকে তো নেই ঘরে? আমি বললাম গেটটা দিয়ে রাখ যাতে করে বাইরের লোক না ঢুকতে পারে। ঢুকে কথা বলছিলাম, হঠাৎ করে দেখি এরা প্রায় কয়েক হাজার লোক লাঠি সুটা আরো অনেক নোংরা নোংরা জিনিস ভাই নিয়ে গিয়ে পুরো ঘরটা ঘিরে ফেললো, বললো ঘর সমেত পুড়িয়ে দে অনেকে বলছে। আর ওর মধ্যে যে বড় গুন্ডাদের লিডার ছিল সে পুলিশ একটা অফিসার ছিলেন, তার মুখটা আমি চিনি, কখনো যদি আল্লাহ পাক ক্ষমতায় নিয়ে আসে তেনার সঙ্গে পার্সোনাল বসবো, আমি দেখা সাক্ষাৎ সেদিন হবে। তা তিনাকে ওপেন বলছে হয় আব্বাস সিদ্দিকীকে বার করে দেন, না হয় কিন্তু তালা ভেঙে বার করব, কথা শুনছেন? তা আমি কিন্তু বেরোতে চেয়েছিলাম, ছেলেরা যারা ছিল 10-12 জন তারা আমার হাত পা ধরে কাঁদাকাঁদি শুরু করে যে আপনি বেরোবেন না, শুনছেন না শোনেন নে, কথা বুঝে আসছে? অনেকে বলছে ভাঙরে এলে দাঁত ভেঙে দেবো না কি সব বলছে, তা আমি খুব শিগগিরই, তবে এই গরমে করবো না ভাই, একটু ঠান্ডা পড়ুক, আপনাদের খুব কষ্ট হয়েছে, আমার ভুল হয়েছে, আমি অবশ্য এদেরকে মানা করেছিলাম যে ফাঁকা মাঠে জলসা করার দরকার নেই, তোমরা গাছতলা দেখে ছায়া দেখে জলসা করবে, কিন্তু এরা বললো ভাইজান প্রচুর মানুষ আছে, আমি না প্রচুর মানুষের এখন দরকার নেই,
আমি তাই বিবৃতি দিয়েছিলাম কেউ আসবেন না, কিন্তু আপনারা এলাকার মানুষরা দুঃখের দুঃখের সাথী হিসাবে পেয়েছেন, তাই হুড়মুড় করে বেরিয়ে পড়েছেন, ঠিক না বেটি? বেরোতে গিয়ে মারও খেয়েছে তাও বেরিয়ে চলে এসছেন, কথা বুঝে আসছে তো ভাই? তা আগামী দিন শীতকার পড়লে ডিসেম্বরে দল ঘোষণা করছি, জানুয়ারিতে ইনশাল্লাহ জীবনতলা মাঠে বড় প্রোগ্রাম হবে, তখন শীতকাল পড়ে যাবে, অসুবিধে নেই, কথা বুঝে আসছে? আপনারা সবাই তৈরি হয়ে থাকেন, ঠিক না বেটি? আর আমরা ওই দিন দাঁতটা ভালো করে বিরাজ করে যাব, যাতে করে ভাঙলে তাদের কষ্ট না হয়, কি কেন? আমরা একটু মৌলানা সাহেব মানুষ, রাত জাগতে একটু মাঝে মাঝে পান খায়, আর মুসলমান তো গুটকা প্রিয় সব এখন। হ্যাঁ, গুটকা টুটকা খাবে না, খবরদার, কথা বুঝে, পান পড়া গুটকা খাবে না, আমরা রাত জাগি বলে একটা দুটো খাই। তো যাই হোক, ওই জন্য বিরাজ টিরাজ করে ভালো তারা রেডি হয়ে যাব, যাতে করে দাঁতটা ভাঙতে পারে। তবে আমরা সর্বসময় কিন্তু জীবনতলায় যে হাসবো, যাতে করে ছোট খুলতে কারো অসুবিধে না, এসে যেন ভেঙে দিতে পারে, ঠিক না বেটি? আরে দেখতে কি আছে, অনেকে বলছে মেরে দেবো, হ্যান করে দেবো, ত্যান করে দেবো, আরে অত ভয় খাবার কি আছে? হয়তো দেখা যাচ্ছে ভোটের আগে আমার আল্লাহ তাকে কাফন পড়িয়ে দিয়েছে, এ হতে পারে না, পারে না, ঠিক না বেটি? তো যাক, বকতে বক কথা বলতে বলতে অন্যদিকে চলে যাচ্ছি, তবে ওই কথাটা কিন্তু মাথায় রাখবেন, যে দলের লোক বলে পীর পাইগম্বর যেই এসুক মানব না, মমতা আমাদের সব কিছু, ভাই সে ইসলামের মধ্যে আছে, এই তার দ্বারা কখনো বিজেপি রুকা সম্ভব? সে মুসলমানকে বাঁচাতে চাই মনে হয়, সে মসজিদ বাঁচাতে চাই মনে হয়, সে আবার তারপরে কি বলছে জানেন? বক্তব্যটা শুনবেন একটু মাইকে, হ্যাঁ একটু শুনবেন, এই কুটা গেলি না, বক্তব্যটা কুটা কার কাছে চালু কর না, একটু শুনি, আমি একবার শুনি তাও কত, কিন্তু ভদ্রলোকের আমি নাম বলবো না, নাম বলবো না, আপনারা চিনেলেন কানে কানে বলে দেন, কেন ও ভুল কাজ আর করবো না, একজন হাইলাইট হয়ে গেছে, আমার জুতো বয়ে হাইলাইট হয়ে গেল, কথা বুঝে আসছে না? হ্যাঁ, তো ভাইয়েরা আমার, শুনে রেখে দেন বাংলার, আমি আমি নিজে একটা মসজিদের দায়িত্ব আছি দীর্ঘ বছর ধরে, শুনেন আমার গ্রামে 1000 লোক নামাজ পড়ে মসজিদে, শুনবেন আমাদের একটা পাঁচ ওয়াক্তের ইমাম ছিল না, ভালো করে বলবেন, আমরা নামাজের সময় হলে আজানের পরে একজন আজান আল্লাহু আকবার বলে হেঁকে দিলেন, হেঁকে দিল, একামত দেওয়ার লোক আছে কিন্তু ইমামতি করবে কে? দাড়িওয়ালা একটা লোককে বললাম চাচা আপনি যান, চাচা সারা জীবন সুবহানাল্লাহ বলে নামাজ পড়ে দেয়, সে তো সুরজ রাত কিছু জানে না, সন্ধ্যার বলে হলে তবু মনে মনে আল্লাহ আল্লাহ বলে আল্লাহ আকবার গেল, দিনের বেলা হলে আর সন্ধ্যের পরে কি হবে এ তো শুরু গ্রাম কিছু জানে না, শুনে রেখে দেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুসলমানদেরকে ইজ্জত প্রদান করেছে, বাংলার প্রত্যেকটা গ্রামে প্রান্তে প্রান্তে ভক্তম এবং মসজিদ একটা করে ইমাম এবং একটা করে মুয়াজ্জিনের রাখার তৌফিক দান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সুবহানাল্লাহ বলবেন না? এই সুবহানাল্লাহ বলবেন না, তৌফিক দিয়েছে বাংলার মসজিদে মসজিদে আর মক্তবে মক্তবে মমতা ব্যানার্জি ইমাম মুয়াজ্জিন রাখার তৌফিক দিয়েছে, কি বলা দরকার? হ্যাঁ, আহারে ইমাম সাহেব, আহারে মুয়াজ্জিন সাহেব, কোথায় নামাচ্ছে আপনাদের ঘরে 2500 টাকার ভাতা নিয়ে আল্লাহর জাহান্নামের খদ্দের হবেন? চালাতে দেবেন কি দেবেন না, এটা আপনারা সিদ্ধান্ত নেবেন, শুধু বল আমরা নামাজের সময় হলে কি গো বিরক্ত হচ্ছে, পরে একজন আজান আল্লাহু আকবার বলে হেঁকে দিলেন, একামত দেওয়ার লোক আছে কিন্তু ইমামতি করবে কে? দাড়িওয়ালা একটা লোককে বললাম চাচা আপনি যান, চাচা সারা জীবন সুবহানাল্লাহ বলে নামাজ পড়ে দেয়, সে তো সুরজ রাত কিছু জানে না, সন্ধ্যার বলে হলে তবু মনে মনে আল্লাহ আল্লাহ বলে আল্লাহ আকবার গেল, এই দিনের বেলা হলে আর সন্ধ্যের পরে কি হবে এ তো সুরজ রাত কিছু জানে না, শুনে রেখে দেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুসলমানদেরকে ইজ্জত প্রদান করেছে, বাংলার প্রত্যেকটা গ্রামে প্রান্তে
প্রান্তে প্রান্তে ভক্তমেমান মসজিদ একটা করে ইমাম এবং একটা করে মুয়াজ্জিনের রাখার তৌফিক দান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। আজকে আমাদের মধ্যে অনেকে আছেন উইপড়ের মতো এসেছেন যে তারা মুসলিম ভোটকে ভাগ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করতে আজকে তারা চেষ্টা করছে বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে বিজেপিকে প্রতিষ্ঠা করতে। আমি আপনারা সাবধান হবেন, শোনেন বাংলার বুকে তো 27% মুসলিম বাস করেন, আসামে কিন্তু 36% সংখ্যালঘু সম্প্রদায়ের বাস, তারপরেও সেখানে কিন্তু আজকে বিজেপি ক্ষমতায় আর মুসলিমদের উপরে রোলার চালাচ্ছে। আপনারা রোলার চালাতে দেবেন কি দেবেন না এটা আপনারা সিদ্ধান্ত নেবেন। শুধু বলবো আগামী ভোটে কোন কোন নেতা নেত্রী কোন পীর পয়গম্বর যে আসুক না কেন, মসি আসেতে যে আসুক না কেন, আমরা কারোর কথা শুনবো না। আমাদের কিন্তু শিরে সংক্রান্তি এই বিজেপিকে আগে হটাতে হবে, এটাকে এই চিন্তা ভাবনা করে। কি বললো পীর পয়গম্বর বলেছে না বলে না, যেই আসুক না কেন কারো কথা শুনবো না। আর আসামে 36% মুসলমান এটা মিথ্যা কথা শুনছেন, আসামে 17-18 খুব জোর 20% মুসলমান, আর পশ্চিম বাংলায় 40% মুসলমান, বলুন সুবহানাল্লাহ। এরা আমাদের ঘরে বোকা বানিয়ে রেখেছে। পশ্চিম বাংলার মুসলমান দলিত আদিবাসী যদি এক হয়ে যায়, আমি আব্বাস সিদ্দিকী ভাঙরের জমিন থেকে আওয়াজ দিয়ে বলছি, মুখ্যমন্ত্রী হবে আদিবাসী। এই শুনছেন, মুখ্যমন্ত্রী হবে আদিবাসী, তার মানে প্রকৃত ভারতীয় যারা, আর দলিত সম্প্রদায় হবে অর্থমন্ত্রী, মুসলমান হবে স্বরাষ্ট্রমন্ত্রী। আর না হয় মুখ্যমন্ত্রী হবে দলিত, স্বরাষ্ট্রমন্ত্রী হবে আদিবাসী, অর্থমন্ত্রী হবে মুসলমান। তিন সম্প্রদায় এক হতে চলেছে, তিন সম্প্রদায় সিভিল কাস্ট সিভিল ট্রাই এক হতে চলেছে। আমাদের মূল পাঁচটা পদ আছে, মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, পরিবহন মন্ত্রী। পাঁচ পদে পাঁচ সমাজের পাঁচটা দলের লিডাররা বসে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভাই ভাই ভাতৃত্বের সাথে আগামী দিন নিরাপদে দুর্নীতিমুক্ত বাংলা করার ডাক আমি আব্বাস সিদ্দিকী দিচ্ছি, আপনারা তৈরি হন। কথা বুঝে আসছে? পত্রিকাটার নাম দেখুন, পত্রিকাটার নাম শরিয়াতে ইসলাম। দাদা হুজুরের রাজনীতি সম্বন্ধে একটু বলি শোনেন, শরিয়াতে ইসলাম এই পত্রিকায় লিখছে কতিপয় লোক। কে লিখছে পত্রিকাটা? দাদা হুজুরের খলিফা মৌলানা হাজি আহমদ আলী ইনায়েতপুরি, নাম শুনেছেন? এই পত্রিকায় লিখছে কতিপয় লোক যাহারা বলে যে পীর সাহা পীর সাহেবরা রাজনীতিতে কি অধিকার আছে, বলছে না বলে নে। কতিপয় লোকেরা বলছে পীর সাহেবদের রাজনীতিকে অধিকার আছে। আজকে যেমন এক বেঈমান কি বলল, মসজিদে মুয়াজ্জিন এবং মক্তবে মুয়াজ্জিন ও ইমাম মমতা ব্যানার্জির কি বলল, তৌফিকে। আচ্ছা, এই বাংলার মানুষ ইসলাম পেয়েছেন আউলাদে রসুল মোজাদ্দেদ জামান আবু বাকারে ওসিলায়, জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসা পেয়েছেন, আজ যে ইমাম দেখছেন আপনি কোরআন পড়তে শিখেছেন আমার আবু বাকারের ওসিলায়, আজকে সেই আবু বাকারের উত্তরসূরি। দেশ ও দেশবাসীকে বাঁচাবার স্বার্থে আমি যদি আপনাদের ঘরে একটা বার আমার পছন্দের লোককে ভোট দিতে বলি, আমার কথাই দিতে পারবেন না? ভাইয়েরা আমার, এখানে তাহলে জিজ্ঞেস করুন, লিখছেন আহমদ আলী ইনায়েতপুরি সাহেব, কতিপয় লোক যারা বলে পীর সাহেবদের রাজনীতিতে কি অধিকার, আলেম পীরেরা রাজনীতির ক্ষেত্রে আসিবে কেন, তাহাদের সম্বন্ধে বলিতে হয় যে হয় তাহারা পবিত্র ইসলামকে চেনে না। শুনছেন আহমদ আলী ইনায়েতপুরি, দাদা হুজুরের খলিফা, তোমাদের এলাকার যারা এই বদমাইশি করছে এদের মধ্যে আল্লাহ তাদেরকে হিদায়ত করবেন, বলুন আমিন। যদি না হিদায়ত হয় তাদের জানা দরকার, যদি জেনে হিদায়ত হয়। তাহাদের সম্বন্ধে বলিতে হয় যে ইসলামকে হয় তারা চেনে না, আর নাই ব্যক্তিহীন স্বার্থের খাতিরে মিথ্যা বলিতেছে, কিংবা তাহারা আলেম বিদ্বেষী বা পীর দ্রোহী। শুনছেন ভাই,
তাহলে আলেমদের পীরেদের রাজনীতিতে অধিকার আছে না নাই? অনেকে বলে দাদা হুজুরে 44টা আব্বাস সিদ্দিকী বললো কেন, বলছে না বলে নে? আমি বলতে চাই আমার আবু বকর সিদ্দিক 44টা দিয়েছে, আমি বলিনি। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব, তিনি সুন্নতুল জামাত পত্রিকা সম্পাদক ছিলেন, সেই পত্রিকায় তিনি লিখছেন চতুর্থ বর্ষ চতুর্থ সংখ্যাতে লিখছেন আগামী অ্যাসেম্বলি নির্বাচনে জমিয়তে উলামা বাংলা আসামের তরফ থেকে ভোটারগণকে ভোট দিবার জন্য অনুরোধ করা হচ্ছে। এই যে ভোটার যাদেরকে দাঁড় করানো হয়েছে, এই 44 জনের নাম এখানে রয়েছে, নামটা নিবেদন করছে মোহাম্মদ আব্দুল কাদের, যিনি সেজলা হুজুর পীর কেবলা আব্দুল কাদের, এখানে যেভাবে লেখা আছে ওটা বললাম, শুনছেন ভাই? সাথে সাথে অনেকে বলে ব্রিটিশ পিরিয়ডে কি ভোট ছিল? শুনুন, শিক্ষা অর্জন করুন, ভুল করছেন ভাই, শিক্ষা অর্জন করুন। দেখুন লাট সবার ভোট, অর্থাৎ ব্রিটিশ পিরিয়ডে ভোট ছিল, সেখানে আমার আবু বকর সিদ্দিক চিঠি করে বলছে বসিরহাট হাবড়া বারাসাত মহকুমার আমার ভালোবাসার মানুষদেরকে অনুরোধ করছি, এবার নতুন ব্যবস্থাপক সাহাবাই বসিরহাট খান বাহাদুর মৌলবী আব্দুর রহমান সাহেবকে ভোট দেবেন। দাদা হুজুর যদি তার ভালোবাসার মানুষকে দাঁড় করিয়ে বলতে পারে ভোট দেবেন, তাহলে আমি মুসলিম দলিত আদিবাসী বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে দাঁড় করিয়ে আমার দেশবাসী আমার বাংলাভাষী আমার ভালোবাসার মাইকে বলতে পারি না পারি না যে আপনারা এদেরকে ভোট দিন? বলতে পারি না পারি না? যারা ভালোবাসেন না তাদের আমার কথা শুনতে হবে না ভাই, আপনাদের এবারে কষ্ট হচ্ছে বুঝতে পেরেছি। দেন শোনেন, এই বইটা কার? পশ্চিমবঙ্গ সরকারের হাই মাদ্রাসার নবম ক্লাসের বই, শুনছেন? এই সরকারেরই এমএলএ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে দাদা হুজুর রাজনীতি করেন, দাদা হুজুরের বিষয়ে বলা হলো কেন? এ এমএলএ সাহেব শোনো, পরিবর্তন হয়ে যাওয়া কোনো সময় আছে না, খোদার গজবে তো পড়বে পড়বে, পাবলিক যেদিন তাড়া করবে সেদিন বুঝে নেবে গণধুলাই কাকে বলে, কথা বুঝে আসছে? সেদিনটা কিন্তু বেশি দিন নাই, খুব শিগগিরই হবে, দাঁড়াও, খুব শিগগিরই হবে, সে নকশা তৈরি হচ্ছে, ভেতরে আমাদের কাছে ইনফরমেশান আছে, পাবলিক খেপছে। এই শুনছেন না শোনেন রে, এই বইয়েতে বাংলা সরকারের বইটা 47-48 পৃষ্ঠায় লিখছে দাদা হুজুর পীর কেবলা তিনি নিজে রাজনীতি করতেন ও আলেমদেরকে রাজনীতি করতে বলতেন। এই বই আপনাদের গ্রামে গ্রামে পাবেন ভাই, কথা বুঝে আসছে? তাহলে দাদা হুজুর রাজনীতি করতেন মমতা ব্যানার্জির সরকার বলছে, এই শুনছেন না শোনেন নে? তার পীরের বাচ্চা আমি করতে পারি না পারি না? তারই দুয়ার মাহফিলে এসে রাজনীতির কথা বলতে পারি না পারি না? আমি আমার ধর্মীয় মাহফিলে বসে আমি কি বলবো? তোমাকে বাধা দিবার অধিকার আমার দেশ সংবিধান দেয়নি, কথা মাথায় ঢুকেছে? আসুন বিদায় নেব। তাহলে বিদায় নিবার আগে একটা শেষ কথা, আমার সঙ্গে ধোকা দিচ্ছেন না তো? তাহলে আমি আসছি তো নাকি, ভোট দেবেন তো নাকি? যদি দিতে না দেয়, হ্যাঁ, আরে যারা লুটতো তারাই তো আমার ভাই, তারাই তো এখন ফিরে এসেছে, ঠিক না বেটি? বামের হয়ে লুটেছে, কংগ্রেসের হয়ে লুটেছে, দিদির হয়ে লুটেছে, আমার হয়ে লুটবেন না, আমার হয়ে শুধু একবার নিজে থেকে শান্তিভাবে দিবার সবাইকে সুযোগটা করে দেবেন, লুটতে হবে না, লুটতে হবে না, সব রেডি হয়ে আছে, কথা বুঝে আসছে ভাই? পরিবর্তন হয়ে যান, খবরদার সামান্য পয়সায় বিক্রি হয়ে যাবেন না ভাই, আপনি মালিক হন। তাহলে ভোটের সময় 5,000 করে টাকা দিয়ে খামে এসে যায় আব্বাস সিদ্দিকী ভুলে যাবেন তো? আমরা বাড়ি দিলাম সাইকেল দিলাম, আমাদেরকে ভোট দিবি না ভাই? বাড়ি সাইকেল ওরা কি ঘরের টাকা থেকে দিয়েছে? না, আমাদেরই ট্যাক্সের টাকা থেকে দিয়েছে, কিন্তু আমরা ভোট দিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়ে দিচ্ছি ওদের ঘরে, ঠিক না বেটি? চলে আসবে, তাহলে কি হবে? জোরে বলুন কি হবে ভাই? তাহলে আমি জিজ্ঞেস করছি, একটু সাড়া দেবেন, আল্লাহকে সাক্ষী রেখে আপনারা বাংলায় বিজেপি এসেছে না আসেনি? পুরো দেশটা বিজেপি শাসন করছে না করেনি, বাংলাতে ব কলমে অন্যজনকে বসানো আছে কিন্তু শাসন বিজেপি করছে, ঠিক না বেটি? হ্যাঁ, এবারে যদি বলেন গত কয়েকদিন আগে নবান্ন ঘেরাও করতে যে কি হলো ভাই, ওটা নাটক হলো ভাই, তার কয়েকদিন আগে ডিওয়াইএফআই ঘিরতে গিয়েছিল, ওটা খবর রেখেছিলেন?
ওটা ঘিরতে যাওয়ার সময় অত প্রচার প্রসার হয়নি, কেন ওটা গোপনে গোপনে মিডিয়া চেপে রেখেছে, কেন ওটা দেখাবার দরকার নেই। ওইটাতে এত মার মেরেছিল, মানুষের মাথা হাত ফেটে রক্তাক্ত হয়ে গিয়েছিল। সেই তুলনায় বিজেপি ঘিরতে গেল, পেপার টেপায় হই হই হয়ে গেল, সেই তুলনায় কি প্রতিরোধ করা হয়েছে? এই তো পানি দেওয়া হয়েছে, শুনছেন না শোনেন নে, এই শুনছেন তো ভাই। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আমি যেটা বলতে চাইছি খুব ভালো করে বুঝবেন কথাগুলোকে, এই বাংলায় কি বিজেপি ছিল? বিজেপি আসলো কবে থেকে ভাই? কেউ একজন বাংলায় 2011 এলেন, তিনি আর পিছু পিছু যেন বিজেপির আবির্ভাব হইল, ঠিক না? ঠিক তো, কি ব্যাপার? এতদিন আসেন না, এখন এলেন কেন? এতদিন আমার দুশ্মনেরা ছিল, এবারে আমার দরদি নেতা এসেছে, তাই তিনি আমায় জায়গা করে দিয়েছে বলেই তো আমি আসতে পেরেছি, ঠিক না? ঠিক। কিন্তু আমার প্রশ্ন হলো, যখনই দিল্লি থেকে সিবিআই আসলো, তখনই দিদি দিল্লি গেল, তারপরে সিবিআই আর ধরল না রাজীব কুমারকে এবং আর একজনকে, বুঝতে পারছেন তো, ধরল না। কি ব্যাপার ভাই? তার মানে চুক্তি হয়ে গেছে, 18 এই হাফ, এই 19 এ হাফ আর 21।